कन्या सखाओं को लिए गौचारण करते जाए। गतकाल की ने आपनी सवाई सुनचे कि गोपियां कृष्णेर नामेर कत गाके यशोदा मा काछे जाए मालिश करछे। तुम्हार छेले मतो छेले नाई एरकम छेले पाजी को जन्म दिलो बाड़ीते जाए जाए माखन खाए এত কষ্ট করে মাখন বের করে আর তোর ছেলে একা নাই পুরা অনেক বাচ্চা কুড়িয়ে যায়। মালিশ মি ঠিকই করে গালি মি ঠিকই দে আর কিন্তু যখন সকালে সকালে গোপাল ছোটা ছোটা বাছড়ো বলিয়ে আহা सुंदर भगवान सुंदर कृष्ण बलराम साथ में छोटा छोटा सका और अनेक 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 सैकड़ों बाछोड़ा से इन्हीं के शाम सुंदर बांसी बजाए जाए और गोपियां पागल मतो जे कृष्ण नामे निंदा करे ये पागल मतो तार रूप दर्शन करे। सुखदेव जी महाराज बोलते राजन एक आकी तो श्री कृष्ण को ए भावे देखे देखते 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 कादाते ही पड़े गेलो बोल रहा थे कादाते ही पड़े जाए एत भालो आसे किंतु तार निंदा भी करे यशोदा तोर छेले एत पाजी माखन खाई अरे जे तुम्ही निंदा करो तारे पर देखो केनो तार देखा जतक्षण तारे देखबे ना थाकते पारबे ना এত গোবিন্দ কো ভালোবাসে আর যত যে বাচ্চা আছে শ্রীকৃষ্ণ তো এরকম নাই কি বাড়িতে যায় একাই চুরি করে তাদের মধ্যে তো তাদেরও তো বাচ্চা আছে শ্রীকৃষ্ণের কি সবচেয়ে বড় বেশি পেট আছে কি একদিন তো কৃষ্ণ বলে দিল কি মোটি তুমি আমার মা কাছে যাই তো বেশি কথা হলো তোমার ছেলে তো আমার চেয়ে বড় আছে আর আমার কতটুকু পেট আমারা হাত ছোটা পেট ছোটা পেট ভি ছোটা তো আমি কি সব মাখন খাই সবাই গলিয়ে মাখন খাই তোমরা বাড়িতে বাচ্চা কো খাওয়াও না আর সব মাখন কো কংস কো দিয়ে আসো বিক্রি করে দো তাই কি আমি কোনো খারাপ কাজ করি এই জন্য শাস্ত্র মে লেখা আছে भगवान जे सबाई को दर्शन दे ना सूर्य को उदय हुए जो तो अंधकार था अंधकार को भागते ही होगे तार एतोर आलोय प्रभाव आचे एवाबे श्याम सुंदर जे सबाई को दर्शन दे दर्शन करे की करे समस्त पाप खंडनम जो तो पाप आचे अंधकारों की सब पाप खंडित हो जाए যেভাবে আপনি কানে গোপালের দর্শন করো আপনি কৃষ্ণ কথা শুনো এই কৃষ্ণ কথা গোপালের দর্শন হইল যে অন্ধকার কো দূর করবে। একজন এক সময় কি হয়েছে एकता मगरमच्छ एकता बालक को दौड़े तो की हुई थी ऐसा ऊपर की कृपा है बोल रहा है अब ऊपर की कृपा को तुमरा तुमरा बूझते पा रहे ना हमरा तो नीचे मेरे मानुष ना बोल रहा है सब ऊपर की कृपा কারো দোষ নাই আপ ওদিকে তাকাবে তোমার লাভ নাই আপনি উপরের মানুষ উপরে কবে যায় মানুষ এখন আনলিমিটেড পাল চলে যাবে আনলিমিটেড এই জন্য কারো দোষ দেখো না যে যাও দোষ দেখা তো সহজ আছে না গুরু দেখা কিন্তু কঠিন আছে এটা আমার ভিতরে নাই সত্যি কথা বলতে পাপ নাই আর একদিন एक समय एक महात्मा
হাজারো শিষ্য বসেছিল। তো একজন শিষ্য বলছে, গুরুজি মহারাজ ভগবানের কৃপা কিভাবে লাভ কিয়া যায় আর কিভাবে অনুভব কিয়া যায় কি গোবিন্দের আমার উপরে কৃপা আছে। আমি তো তার জন্য সত্যিকার রাত্রি দিন চেষ্টা করি তার দর্শন হয়ে যায়, কিন্তু আমরা জানবে কিভাবে তার কৃপা আমার উপরে আছে। তো মহাত্মা বলছে, বেটা দে শ্রী কৃষ্ণ কা তুই যখন ভজন করবে গোবিন্দের ভজন করবে পথ পথ পে তোর বাধা আসবে, যখন তোর ভজনের বাধা আছে আর বাধা কো পার করে দেখেন উপরে যখন মানুষ ওঠে তো তার কষ্ট হয়, উঠতে কষ্ট হয় নামতে কষ্ট হয় না, বলো রাধা রানী এইভাবে বাধা আছে তো বুঝে যাও কি ভগবানের কৃপা আছে, বলো রাধা রানী। হ্যাঁ ভাই ও ভাইয়া এটা বাড়াবে না, কিন্তু আমাদের শরীরে এরকম রচনা করা আছে এ ভগবানই জানে অন্তর্যামী। আজকে বাচ্চা কো আমি কোলে নিল, এ বাচ্চা কো নিয়ে আমি কম সে কম নাই তো 5 মিনিট তার দিকে তাকাইছি, ছোটা বাচ্চা। আমি যখন তার সাথে কথা বলে আ আ আ আও 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 করে, তো আমি চিন্তা করলো প্রভু এখন তো তার 6 মাস 7 মাস 8 মাস হয়েছে, এখন তোমার ছাড়া কারো বাপের শক্তি নাই যে তারে বাড়ি দিতে পারবে, ও রাধে রাধে আছে কারো শক্তি বলো, এই যে শব্দ বলবে তার ভিতর থেকে কিছু বেরোবে আমরা তোমরা যত কিছু বলো, এক সময় আমরা তোমরা অত বাচ্চা ছিল না, ছোটা যখন ছিল 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আউ কত কিছুই বুঝতো না শব্দ বেরতো না, তো ধীরে 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 ভগবান আমার এখানে কোন মেমোর কার্ড ফিট করে কি করে ভগবানই জানে, অন্তরে আমি এরকম লীলা করে কিন্তু লীলা কো বুঝতে দে না, তার লীলা এরকম আছে কিন্তু বোঝা যায় না, বস্তার লীলা কো অনুভব করতে হবে। এক সময় কি হয়েছে মাতা পার্বতী একটা বিশাল সরোবর মে এক মানুষ ডাক দেখলো, মা মা বাঁচাও 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 বাঁচাও, তার ডাক শুনে মাতা পার্বতী তার কাছে গেল, ধ্যান দিয়ে শুনবে কথা বলবে না, মা মা তুমি আমার কো বাঁচাও, মা এ কুম্ভীর আমার পেট ধরে আছে, মা এ কুম্ভীর আমার কো মারি দিবে। তো কুম্ভীর কো বলছে, ভাই তুই ছাড়ি দে, বলো রাজা রানী ছোটা বাচ্চা এক কুম্ভীর ছোটা বাচ্চা কো ধরা আছে, তো কুম্ভীর কো মাতা পার্বতী বলছে তুই এই ছোটা বাচ্চা কো ছাড়ি দে, বলছে না আমি ছাড়বে না, কেন ছাড়বে না তুই জানো না আমি কার মে আছি, আমি হিমালয়ের মে, আমি অনেক তপ করে ভগবান শঙ্কর কো পাইছি। তো বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, অনেক তপ করছে তো সম্পূর্ণ তোমার যে তপ আছে তুমি আমার কো দিয়ে দো, আরে বাচ্চা কো আমি ছাড়ি দেবে তুমি পারবা, দেখেন না কোন মাতা পার্বতীর সামনে কি রকম একটা সমস্যা আসে গেল, তুমি সম্পূর্ণ যে তপের শক্তি আছে তাকে তুমি আমার কো দিয়ে দো আমি তারে ছাড়ি দিবে। তো মাতা বলছে ঠিক আছে এই বাচ্চার জন্য আমি তপ লাগবে না আমার, দেখেন তাকে বলে ত্যাগ। আর মাতা যখনই বলছে কি আমি পুরা তপ তোমার কো দিল যত শক্তি আছে আর বাচ্চা কো ছাড়ে দিল, আর মাতা পার্বতী যায় যে মগরমচ্ছে ছিল না ওই সাক্ষাৎ ভগবান শঙ্কর ছিল যে মাতা পার্বতীর পরীক্ষা নিল, তাই গৌর এইভাবে একজন পার্সন
সেখানে আমার সাথে একজন দেখা করছে। তো বলছে মহারাজ ভগবান এমনকি ভগবান আছে কোথায়? এখানে যে অনুষ্ঠান হয় না, তো ভগবান আমার সামনে যে আসবে এটা কোনো ঠিক নাই কি ওই ভগবান চাতুর্ভুজকে রূপে আসবে? এখন মাতা পার্বতী তো জানে না কে আছে, আর মগরমচ্ছকে রূপে ভোলেনাথ আছে। আজকে আমাদের তোমাদের সামনে কি গরিবের রূপে আসতে পারবে ভগবান? আমরা তোমরা তো চিন্তা করি না, এটা তো গরিব আছে, এটা ছোট আছে, কোন রূপে দেখেন অচল পয়সা ছোটা সিক্কা ভি কাজে লাগে। এক গরিব আদমি ছিল, তো এত গরিব এত গরিব এত গরিব কি বলার মতো নাই। তার যে বাড়ি আছে, বাড়িতে জল পড়ে, বুড়া মা বাবা আছে, বাড়িতে বাচ্চা আছে, এখন কাজ কারো কিছু নাই, জমি নাই, বাবার সম্পত্তি নাই। এখন ভাই হইতে পারে কারো কাছে ভগবান এত দিল কি তার খাবার জন্য লোক নাই পৃথিবীতে, আর কারো কাছে এরকম আছে কি খাবার জন্য কারো মানে নাই। কারো কারো আপনি দেখবেন এত সম্পত্তি আছে, এত সম্পত্তি আছে, জানেন আমার কত সম্পত্তি আছে। আর কেউ কেউ এরকম আছে পৃথিবীতে, তার কাছে জানে কি আমার কাছে রোজ কি কাছে মাত্র 50 টাকাই রাখা আছে ওর আগে। এত গরিব এত গরিব তো কি হয়েছে? এখন মা বাবা দিকে তাকায়, কিন্তু যত গরিব বলো বাড়িতে ভগবানের সেবা করতো। এত গরিব মধ্যে বাড়িতে নারায়ণ চক্রবর্তী রূপ মে বিরাজমান ছিল, শঙ্কর চক্র গদা পদ্ম নারায়ণ বসে আছে, বাঙাগার আছে, নিজের গায়ে জল পড়তে পারে কিন্তু নারায়ণ তো এভাবে রাখছে কি তার মাথায় জল না পড়ে। ভাইয়া যে তার মাথা তো সুরক্ষিত রাখবে তো তারে তো ভগবান দেখবে। তাই এখন একটা ব্যাগ নিল, আর তার ভিতরে জাতি সে ছিল যে জুতা সেলাই করে না বই। তো এখন গেল ভাইয়া শহর মে কাম করবে, ওরা গ্রামে থাকতো। এখন ভাইয়া এত তো বল নাই কি দোকান লাগাইতে পারবে। এখন বড় বড় দোকান আছে, সেট আছে, সবাইকে বলে সেটজি তুমি কৃপা করো না, আমি তোমার যে নালা আছে সামনে, দোকান আছে নালার সামনে একটু ছোট আসন লাগাই বসে যাবে, আর মানুষ যাবে তার ছোটি সে আমি পলিশ করে আর টাকা লাগাই দিবে। না 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 না, আমার দোকানের শোভা নষ্ট হয়ে যাবে বলো রাধে। এইভাবে করতে করতে অনেক দোকান মে গেল, সকালতে বেচারা পাগল নিয়ে আর এইভাবে বস্তা নিয়ে আর সবাই কাছে হাত জুড়ে জুড়ে, কিন্তু কেউ তারে থাকার জন্য জায়গা নেই না। অন্তমে নারায়ণ কো ডাকলো, হে নারায়ণ এত সময় খারাপ আসে গেল কি কেউ আমার কাছে এখন জায়গা ভি দেনা, বাড়িতে আমি তোমার তো কি সেবা দিবে? অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান যে করে মোরাস তার করে আমি সর্বনাশ, তব করে মোরাস তবে করে আমি ভক্তের দাস আমদাস। তাই ভগবান এত প্রসন্ন হয়েছে। ওই সময় কি হয়েছে, একটা সেটের দোকান ছিল বিশাল বাবারে বাবা, আর দেখছে শেঠজি বসে বসে মালা টপকায়, বুঝলো তো, চন্দন লাগাচ্ছে মালা পরাচ্ছে, চিন্তা করলো না ভাই এইটা বিষ্ণু ভগবানের ভক্ত আছে বলে না ইরা কি পরব তো জরি করবে, ইরা আর জরি জরি বলে তো সোনা। শেঠজি কাছে গেল, শেঠজি শেঠজি আমি আপনার একটু দোকানে একদিকে সাইডে যে নালা আছে এটা ছোট আসন লাগাই আমি দোকান লাগাই বসতে পারবে, আপনার কারণে আমার পরিবারে পেট ভরবে। শেঠজি বলছে ভাইয়া রামজি কি চিড়িয়া রামজি কাকে ভর ভর প্যারে খাও কে, ভাইয়া মেরা কে জাতা হ্যায়, यह तो मेरी दुकान है, यह भी उसकी जमीन पर दुकान खड़ी हुई है,
और मैं तुझे ना करने वाला कौन हूं? ठीक है लगा ले भैया, अगर तू थोड़ी सी जगह पर बैठने से तेरे परिवार का पालन होता है तो तेरा परिवार भी तो मेरा ही परिवार है। बोलो राजे राजे अन्य लोग संसार पालन करवे तारे भगवान पालन करवे ना बहुत के लोग এখন দেখেন এই ছোটা মানুষই তার কাজে আসবে। এটা আমরা তোমরা দেখেন বিশেষ ভাবে এটা ভুল করে, আমরা তো বড় লোক আছে এই আছে তার সাথে আমার কি প্রয়োজন না ইসরে আমি না গো। আর এদিকে ভগবান তো খুব ভালোবাসবে, আরে ভাইয়া তুমি ভগবান কো ভালোবাসো তোর তো একটা স্বার্থ আছে। কি স্বার্থ আছে? আগর ভগবানের ভিতরে কোন শক্তি না থাকতো তো ভগবান কো মানতো না। বলো রাধে রাধে আগর তুমি ভগবান কো সত্যিকার মানে এই যে মানুষ সাথে যারে তুমি নিন্দা করো তার ভিতরে তো ভগবান আছে কি ভূত আছে? বলো রাধে রাধে এই জন্য ভগবান কো তুই দেখো না, তা কৃষ্ণ বলো নারায়ণ বলো কালী বলো দুর্গা বলো তার কাছে আমি প্রার্থনা করবে পূজা করবে তারে খাওয়াবে তো কি হবে ওই আমার বাচ্চা কো দেখে রাখবে ব্যবসায় কো দেখে রাখবে। বলো রাধে রাধে আগর ভগবানের ভিতরে শক্তি না থাকতো তো তার কেউ পূজা করতো? বলো রাধে রাধে এইভাবে কিন্তু সর্বজীবের ভিতরে ভগবানের এক পাম আছে, এক পাম ভগবান মূর্তি রূপে মন্দির রূপ মে আর এক পাম সব জীবের ভিতরে দিই। ভগবানের সেবা করে বাড়িতে ঠাকুর কো ফুল দিবে তুলসি দিবে, এখন ভিতরে তো ভগবানের এক পের মত ফুল তুলসি দিয়ে আসলো আর বাইরে যায় এক পের কো ফেটে আর গালিতে ওই খারাপ আছে ওই খারাপ আছে। আরে ভাইয়া তোরে তো বুঝতে হবে তুই যে গালি তো তুই যে ফু খারাপ ফু তার উপরে পড়বে তো যত গালি তো এটা বহুত গেড়ি গুণ কথা আছে তুই যে যত গালি দেও যারে তো ওই সব লাগে কিন্তু তোরে বলো কানে আলাল আর কিছু না। কেন তুমি যে যারে গালি দেও রামায়ণ বলে কি ঈশ্বরের অংশ জীব অবিনাশী, ঈশ্বর কা অংশ সর্ব জীবের ভিতরে আছে। তুমি যে যারে গালি দেও যারে তুমি অপমান করো এটাতে এক কোটি ভাই সবাই ভিতরে আসবে। এই মীরা ভাই সুদামা রে দাস কর্মা ভাই যত ভগবানের ভক্ত ছিল দেখো কারো অপমান করছে কি? সুদামা কত কত অপমান হয়েছে আমার নিজে সেন করছে কিন্তু কারো অপমান করে নাই বুঝছো তো। সেটজি তারে জায়গা দিল বসার জন্য, মা আপনি কেউ কথা বলবে না ধ্যান দিয়ে শুনো। আজকে আমাদের তোমাদের সময় ভালো আছে তো কালকে খারাপ সময় আসতে দেরি লাগবে না। বলো রাধা রানী আপনি পৃথিবীতে নিজে চোখে দেখো যে এত বড় হয়েছে কারো 30 বছর কারো 40 বছর কারো 50 কারো 60 বছর এই 50 40 60 30 বছরের মধ্যে কত কিছু আপনি দেখছে। একজন এরকম ছিল যার খাবার জন্য নাই বাড়িতে আজকে তার মহল বানা আছে, একজন এরকম ছিল কি তার বাড়িতে নকর চাকর থাকতো আজকে আগে তার বাড়িতে খাবার জন্য নাই। বলো রাধে রাধে এটা কেন? তার ওখানে একটা কথা আছে আপনার মনে আছে প্রথম দিনে বলছে মানুষ এই সব দেখে কিন্তু ভিতরে শিক্ষা লেয় না না এটা তার সাথে হইছে আমার সাথে হবে না। কেন তোর সাথে কেন হইতে পারবে না আমার সাথে হইতে পারবে? এভাবে একটা কষ্ট রোগ হয়ে গেল, এত কষ্ট রোগ এত কষ্ট রোগ তার পুরো শরীরে আগে রক্ত পড়ে আর যখন তার কষ্ট রোগ হচ্ছে না তার কাছে কেউ বসে না। বলো রাধে রাধে বসবে কেন বসে না ভাইয়া? বসবে না তো ভাইয়া। এখন আমি তোমার একটা কথা বলে গাড়ি রাস্তা মে চলে তার গাড়িতে বসে কি গিটার গাড়ি দাঁড়ায় থাকে তার গাড়ি বসবে? খারাপ গাড়িতে কি বসে? এইভাবে কি হয়েছে ও গাড়ি খারাপ হয়ে গেল এই জন্য তার গাড়িতে কেউ বসে না তো। এইটা মানুষ রোজ কি দেখে এ বুড়া বাবা অনেক কষ্ট করে
এইভাবে আস্তে আস্তে হেঁটে যায়, রাত্রি পড়ে তারে দেখে দেয়াবি করে বিন্নাবি হয়ে। তো একজন ওই মানুষ যায় বলছে, বাবা বাবা তুমি যে এত কষ্ট করো তুমি তারে কেন ডাকো না? তো বলছে, এ যেটা ওইটা তো পালন করতা, এভাবে তার কৃপাতে সবকিছু চলে, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সব দেখে ওই আমার।